2023 ছিল শাহরুখ খানের, কিন্তু 2024 হবে পুরো অক্ষয় কুমারের, কারণ বারে মিয়া ছোট মিয়া টিজার চলেছে। আর টিজারটা দেখার পর আমার একটাই রিয়াকশন, ফার্স্ট টু লাস্ট পুরো ব্লাস্ট ওয়াইজ টিজারটা সেরা করেছে, হেপি করেছে। 2023 কিন্তু অক্ষয় কুমারের একদম ভালো হয়নি, কারণ বড় বড় ফিল্ম কিন্তু তার ডিজাস্টার হয়েছে, বড় বাজেটও ফিল্ম ডিজাস্টার হয়েছে, একই কিন্তু টাইগার শ্রফেরও হয়েছে। এবার দেখা যাক যে এই ফিল্মটা থেকে তারা কামব্যাক করতে পারে কিনা। তো টিজার শুরু হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনকে দিয়ে, এবং সে চায় যে হিন্দুস্তানকে পুরো ধূলিসাৎ ধ্বংস করে দিতে, তার জন্য সেই এআই রোবট বানাচ্ছে, এবং এই এআই রোবটদেরই আটকানোর জন্য অক্ষয় কুমার টাইগার শ্রফ নিয়ে আসবে। তারপর তো ট্রেলার ফিল্ম এলেই বোঝা যাবে যে কিরকম কী হয়েছে, কীভাবে তারা আটকাবে, সেগুলো তো ফিল্ম এলেই বোঝা যাবে। এছাড়া কিন্তু পৃথ্বীরাজ সুকুমারনের যে গলাটা বা ভয়েসটা যেটা দিয়েছে সেটা কিন্তু খুবই র লাগছে, মানে তার ভয়েসটা কিন্তু গাম একটা ব্যাপার নিয়ে আসছে। খুব ভিলেন যে সে সালারেও যেভাবে ভিলেন করেছে, এখানেও সে সেইভাবে ভিলেন করছে, এবং খুব ভালো, মানে আলাদাই ক্যারেক্টার, বাট খুব ভালোভাবে কিন্তু সে ভিলেন পোর্ট্রে করতে পারে। অনেক ফিল্মে দেখেছি মালায়ালি, সে কিন্তু ভিলেন হয়েছে, আর খুব ভালো লাগে কিন্তু তাকে। কিছুদিন ধরে দেখছি যে রোবট নিয়ে খুব ফিল্ম হচ্ছে, এর আগে টাইগার শ্রফের যে গণপত ফিল্মটা এলো সেটাও কিন্তু অনেকটা রোবট নিয়ে, মানে তার মধ্যেও কিন্তু একটা এআই রোবটের কিন্তু কনসেপ্ট ছিল। এছাড়া কিন্তু সাহিত্য কাপুরের যে ফিল্মটা আসছে তেরি বাতনে এসে উলঝা যায়, সেই ফিল্মটার মধ্যেও কিন্তু রোবটের একটা ব্যাপার আছে। তারপর তো বাড়ি মিয়া ছোট মিয়া আছেই, কারণ রোবট এখন খুব চলছে, এই জন্য সবাই রোবট নিয়ে ফিল্ম বানাচ্ছে। কিন্তু সাউথে তো এগুলো অনেক হয়ে গেছে, কারণ 2.0 তো অনেক দিন আগে হয়েছে, রোবট বলে যে ফিল্মটা তো অনেক দিন আগে হয়েছে, সাউথে অনেক হয়ে গেছে। বাট বলিউডে কিন্তু নতুন হচ্ছে কনসেপ্টটা, কিন্তু নতুনভাবে আবার পোর্ট্রে করছে এখানকার ডাইরেক্টর, এবার দেখা যায় কতটা কী হয়। প্রথমে উলঝা যায় ওটা কিন্তু পুরোটাই রোমান্টিক ফিল্ম, রোমান্টিক কমেডি জনরার ফিল্ম, আর বাড়ি মিয়া ছোট মিয়া কিন্তু একটু আলাদা জনরার ফিল্ম, পুরোটাই অ্যাকশন। এখানে কিন্তু কমেডি সেভাবে দেখা গেল না, প্রথমে মনে হচ্ছিল এটা কমেডি হবে যেহেতু অক্ষয় কুমার আছে, কিন্তু না, এখানে কিন্তু ভরপুর অ্যাকশন থাকতে চলেছে, টিজারে তো তাই দেখলাম। এবার দেখা যাক যে ট্রেলারে কিরকম কী হয়। টিজারে অক্ষয় কুমার আর টাইগার শ্রফের যে ডায়লগটা দিয়েছে সেটাও কিন্তু খুব ইমপ্রেসিভ, খুব ভালো লাগছে শুনতে, এবং দুজনের যুগলবন্দি কিন্তু খুবই ভালোভাবে ওয়ার্ক করছে, কারণ দুজন এই অ্যাকশন হিরো, আর অক্ষয় কুমার তো ওজি অ্যাকশন হিরো, কারণ সে কিন্তু 90s মানে ছাড়াই সে কিন্তু অ্যাকশন করে এসেছে, এখন তো সে আরও ভালোভাবে অ্যাকশন করবে, এবং তাদের দুজনকে কিন্তু খুব ভালো লাগছে। তাদের মধ্যে কিন্তু বাডি কপ একটা ব্যাপার থাকে। টিজারে যে অ্যাকশন সিনগুলো দেখেছে সেগুলো খুবই ইমপ্রেসিভ, এক একটা মন্টাজের থ্রুতে কিন্তু অ্যাকশন সিনগুলো বেরিয়ে গেছে, বাট আমি স্লো করে দেখছিলাম, অ্যাকশনগুলো হেভি অ্যাকশন আছে, বাইকস সিন আছে, অক্ষয় কুমার টাইগার শ্রফের মধ্যে মানে দুজনেই একসাথে কাউকে চেস করছে এরকম সিন আছে, কিন্তু ফিল্মটা ফুল অফ ফুল অ্যাকশন হতে চলেছে। এবার দেখা যাক ফিল্মটা কেমন কি বক্স অফিসে আর্নিং করে, কারণ ফিল্মটা বাজেটও প্রচুর, 300 crore ওপরই আই থিঙ্ক বাজেট হবে। এখন কিন্তু অক্ষয় কুমারের পক্ষে এত বড় বাজেটকে রিকভার করা কিন্তু এখন চাপ আছে, কারণ তার প্রিভিয়াস ফিল্মগুলো কিন্তু সেভাবে চলেনি। এবার দেখা যাক ফিল্মটা নিয়ে কতটা হাই ফুটে, বাট হাই ফুটলে আমি বলবো যে ফিল্মটা কিন্তু আরাম করে 500 crore আরাম করে চলে যাবে, কারণ হাইপ যদি ওঠে সেইভাবে। আর ডাইরেক্টরের ওপর কিন্তু ভাই পুরো ভরসা আছে, আলী আব্বাস কিন্তু খুব খারাপ একটা ফিল্ম বানায় না, সে কিন্তু খুব ভালো ভালো ফিল্ম বানায়। টাইগার জিন্দা হ্যায় সুলতান কিন্তু খুব ভালো ফিল্ম, আমার তো সুলতান ফেভারিট ফিল্ম, টাইগার জিন্দাও খুব ভালো ফিল্ম। হ্যাঁ, সলমান খানের কিন্তু খুব ভালো ভালো ওয়ার্ক সে করেছে, সে এবার অক্ষয় কুমার আর টাইগার শ্রফের সাথে আসছে, এবার দেখা যাক কি কতটা কি হয়, বাট তার উপর কিন্তু আমার ভরসা আছে। হ্যাঁ, পূজা এন্টারটেনমেন্ট কিন্তু খুব একটা ভালো প্রোডাকশন হাউস না, কারণ তারা ভুলভালভাবে ফিল্ম রিলিজ করে, এবার দেখা যাক কতটা কী হয়, কারণ অক্ষয় কুমার আছে, সে তার নিজে সে পয়সা লাগিয়ে ফিল্ম বানায়, এমন না যে শুধু পয়সা নেয়, পয়সা লাগিয়ে ফিল্ম বানায়, তারও একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে, এবার দেখা যাক কতটা কী হয়। ওভারঅল টিজারটা কিন্তু আমার হেভি লেগেছে, কারণ আমি অক্ষয় কুমারের ফ্যান একদমই না, টিজারটা সত্যি খুব ভালো হয়েছে, কারণ কন্টেন্ট কিন্তু আছে টিজারটার মধ্যে, এমন না যে বিনা কন্টেন্টে আছে, জাস্ট অ্যাকশন সিন বলে স্টোরিতে কোনো জোর দেয়নি, এমন কিন্তু টিজারটা কোথাও গিয়ে মনে হচ্ছে না যে স্টোরিতে কিছু জোর নেই, স্টোরি অবশ্যই আছে, কিছু রিভিল করেনি, জাস্ট অ্যাকশন সিন, আর অক্ষয় কুমার আর টাইগার শ্রফ আর ভিলেনকে ইন্ট্রোডিউস করেছে, তাও ভিলেনের মুখ কিন্তু দেখায়নি। এছাড়া VFX-এর কথা কিন্তু বলতে হবে, VFX কিন্তু খুবই ভালো হয়েছে, একটাও সিন দেখে মনে হলো না যে VFX খুব খারাপ বা পুরো এখানে গ্রিন স্ক্রিন বোঝা যাচ্ছে, একটাও কিন্তু দেখে মনে হলো না, কারণ দুজনই যে অ্যাকশন হিরো আছে তারা কিন্তু মানে প্রপার অ্যাকশন হিরো। এখনকার জামানার কিন্তু সবচেয়ে বড় অ্যাকশন হিরো সেটা হলো ঋতু জামাল আর টাইগার শ্রফ, তারা কিন্তু খুব ভালো অ্যাকশন করতে পারে, আর 90s তো অক্ষয় কুমার অবভিয়াসলি আছে, তো তারা কিন্তু বেশি VFX ব্যবহার করবে বলে তো আমার মনে হয় না। এবার দেখা যাক ফিল্ম এলেই বোঝা যাবে। ওভারঅল টিজারটা কিন্তু আমার হেভি লেগেছে, তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, আর আমায় যদি মনে ধরে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার কিন্তু মাইকটা একটু প্রবলেম করছে, তাই জন্য বিনা মাইকে বানালাম, যদি নয়েজ আছে তো সরি। দেখা হচ্ছে বড় ভিডিওটা।